7ই জানুয়ারি নির্বাচন বর্জনের ডাক দিয়েছে বিএনপি। 7ই জানুয়ারি নির্বাচনের পরে বিএনপি কি করবে? বিএনপি কে আন্দোলন অব্যাহত রাখবে? নির্বাচনের পর তারা সাংগঠনিকভাবে নিজেদেরকে পুনর্গঠিত করার চেষ্টা করবে? নতুন সরকার কি কিছু সময় দেবে, নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে বিএনপির? বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলে দেখা গেছে, নির্বাচনের পর বিএনপি কি করবে সে সম্পর্কে তাদের মধ্যেও এক ধরনের অস্পষ্টতা রয়েছে। বিএনপির অধিকাংশ নেতাই জানেন না নির্বাচনের পর তাদের রাজনীতির গতিপ্রবাহ কোন দিকে ধাবিত হবে। তবে বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে, বিএনপির সামনে নির্বাচনের পর তিনটি বিকল্প রয়েছে। বিএনপির সামনে প্রথম যে বিকল্পটি রয়েছে তা হল নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতার চেষ্টা করা। বিএনপির আটক নেতাকর্মীদের কারাগার থেকে মুক্তির ব্যবস্থা করা, বিভিন্ন সাংগঠনিক দুর্বলতাগুলো কাটিয়ে উঠে নতুনভাবে সংগঠিত করে আবারও সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা। রাজনৈতিকভাবে যদি বিএনপি পরিপক্কতার পরিচয় দেয় তাহলে নির্বাচনের পর 1 থেকে 2 বছর সময় বিএনপি নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ নেবে। বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে তাদের মুক্তির একটা রূপকল্প গ্রহণ করবে এবং সংগঠনকে নতুন করে গোছানোর প্রক্রিয়া শুরু করবে। 1-1.5 বছরের মধ্যে নতুন করে সাংগঠনিক প্রক্রিয়া গ্রহণ করে সরকার বিরোধী আন্দোলন শুরু করবে। বিএনপির সামনে দ্বিতীয় বিকল্প হল আন্দোলনের ধারা অব্যাহত রাখা, নতুন সরকারকে স্বীকৃতি প্রদানের অস্বীকৃতি জানানো এবং এই অস্বীকৃতি জানানোর মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নতুন সরকারকে অগ্রহণযোগ্য বা অবৈধ ডাক দিয়ে এই আন্দোলনের ধারা অব্যাহত রাখা। তবে সেটি করে বিএনপি কতটুকু সফল হবে এ নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। বিএনপির সামনে তৃতীয় বিকল্প হল নির্বাচনের পর নতুন সরকারকে অগ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আন্তর্জাতিক লবিং এবং কূটনীতি, নতুন সরকারকে অবৈধ ঘোষণা দিয়ে আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে একটি পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিএনপি চেষ্টা করতে পারে। বিশেষ করে নির্বাচনের পরে যদি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নির্বাচনকে স্বীকৃতি না দেয় সেক্ষেত্রে বিএনপি এই বিকল্প পথে এগোবে। এখন দেখার বিষয় যে নির্বাচনের পরে বিএনপি কোন পথ বেছে নেয়। IBTV USA, New York.